সো হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, অত্যন্ত খুশির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। সবাই আমরা যারা ড্যানিয়েল চিমাকে নিয়ে পরে আশঙ্কাবশ করছিলাম যে কবে আসবে, এত দেরি কেন, তো এই মুহূর্তে অত্যন্ত খুশির খবর, সমস্ত রকম সমস্যা কাটিয়ে ড্যানিয়েল চিমা ভারত উদ্দেশ্যে পাড়ি দিয়েছে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে শুক্রবার সকাল মানে আগামীকাল সকালে ড্যানিয়েল চিমা কিন্তু ভারতে চলে আসবে এবং ভারতে আসার পর বুঝতে পারছি ইস্টবেঙ্গল টিম কিন্তু ড্যানিয়েল চিমার আগমনে অনেক বেশি শক্তিশালী হবে। তো একবার অবশ্যই এই খবরটা শোনার পর কিন্তু কমেন্ট বক্সে জয় ইস্টবেঙ্গল এটা কিন্তু লেখো, তার কারণ ড্যানিয়েল চিমাকে আমরা প্রত্যেকেই চাইছিলাম স্কোয়াডে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ইস্টবেঙ্গল টিম কিন্তু এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছে, তো সেখানে অনুশীলনে নামার জন্য ইস্টবেঙ্গল টিম কিন্তু পুরোপুরি তৈরি। তো ড্যানিয়েল চিমার আগমনে ইস্টবেঙ্গল টিম কিন্তু আরও শক্তিশালী হলো এবং আশা করবো আইএসএল আগামী আইএসএল মৌসুমে একটা দুরন্ত পারফরমেন্স ইস্টবেঙ্গল কাছ থেকে পাবো। তো অবশ্যই আরও একবার জয় ইস্টবেঙ্গল। তো এই আপডেটটা দেওয়া ছিল, ভিডিও বড় করছি না। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে সাফ কাপের ম্যাচ ছিল ভারতের সাথে শ্রীলঙ্কার, প্রত্যেকেই দেখেছো ভারতের কিন্তু একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি এবং আলটিমেটলি কিন্তু ম্যাচটা 0-0 ড্র হয়েছে। শ্রীলঙ্কার মতন টিমের কাছে 0-0 ড্র এটা মানা যায় না। তো অবশ্যই এই মুহূর্তে একটা দাবি উঠা উচিত, সেটা হচ্ছে গোষ্ঠী ম্যাচের কিন্তু বদলি আনা উচিত। আর একটা বিষয়, আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমাদের যে ডার্বি ম্যাচটা সেটা যদি কোনোভাবে সমস্ত রকম জৈব সুরক্ষা বলের মধ্যে রেখে পরে যদি কোনো কারণে অন্তত একটা ডার্বি ম্যাচ যদি প্রথম ডার্বিটা না হয় অন্তত দ্বিতীয় ডার্বিটা যদি আমাদের কলকাতার মাঠে করা যেত খুব ভালো হয়। তো ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে এবং ওটা কিন্তু শেয়ার করবে, তাহলে আলটিমেটলি হতে পারে যে ডার্বি একটা ম্যাচ কিন্তু কলকাতা এলো আসতে পারে। তো ভিডিও বড় করছি না, লাইক করো ভিডিওটা, আর ড্যানিয়েল চিমা কিন্তু কালকে সকাল নাগাদ চলে আসবে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, প্রত্যেক ভালো থাকো, অবশ্যই নতুন থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, টাটা।